মাছগুলোকে নদী থেকে তুললাম, তো দেখতে এখানে দেখতে পাচ্ছ একটা মাছ ধরে রাখার পাত্র। স্বাগত আপনাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আরেকটি ভিলেজ ব্লগ ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটি হচ্ছে ভিলেজ ব্লগ পার্ট টু। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম বিজয় ঠাকুরের ভিলেজ ব্লগ পার্ট ওয়ান, আর এটা হচ্ছে পার্ট টু। তো হলো মেনলি 2022 সালের ফার্স্ট ব্লগ ভিডিও এটা আমার। এর আগে আমি লাস্ট হলো 2021 সালের ডিসেম্বর মাসে আমি আমার ভিলেজ ব্লগ ভিডিওটি ছেড়েছিলাম, আর এটা হচ্ছে 2022 সালের ফার্স্ট ব্লগ ভিডিও। তো ভিডিওটি দেখতে থাকেন আপনারা। এই ভিডিওতে আমি কী কী মেনলি আজকে কী কী বিষয়ে ব্লগ করব সেটা আমি পার্ট ওয়ান যে ব্লগ ভিডিওটি ছেড়েছিলাম সেটার মধ্যে আমি বলে দিয়েছিলাম। আর সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারে। তো আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওটি হচ্ছে বিজয় ঠাকুরের ব্লগ পার্ট টু, আর পার্ট ওয়ান ভিডিওটি আমি এর আগে হলে ছেড়েছিলাম, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। তো চলো বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা, আমি এখন জল ঢাকা নদীর পাড়ে আছি। তো বিজয় ভাই বাটিগুলো বানছে, তো দেখতেই পাচ্ছেন। তো এই বাটিগুলো বানছে, বাটিগুলোর মাঝখানে ফুটো রয়েছে এবং ফুটোর মধ্যে আটা দেওয়া রয়েছে, যে আটাগুলো দেখতে পাচ্ছেন। এই আটাগুলো এখন বাটির মধ্যে আমি দিব, যে দেখুন এই আটাগুলো যখনই খেতে আসবে মাছগুলো তখনই বাটির ভিতরে ঢুকে যাবে। তো এইভাবে মাছ ধরছে। তো এই বাটিগুলো নদীর মধ্যে আমরা দিয়ে রাখবো 20 থেকে 30 মিনিট, এবং ওই পাশে মাছ ধরছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দূরে একটি দেখতে পাচ্ছ ঘর, সেটা আসলে ঘর নয়, সেটা হচ্ছে একটা টং, যেখানে রাত্রেবেলা মানুষ রাত্রেবেলা থাকে সেখানে, যাদের এখানে জমি রয়েছে। যে দেখুন জল ঢাকা নদী, তার পাশেই এই ঘরটা রয়েছে, এবং এই ঘরের মধ্যে রাত্রেবেলা মানুষ থাকে, যে তাদের জমি রয়েছে, যারা ফসলগুলোকে রাত্রেবেলা পাহারা দেয় যেন কোনো কিছু না এসে নষ্ট করতে পারে, অথবা হলো চোর এসে চুরি করে নিয়ে যেতে না পারে। তার জন্য এই যে এটা ঘরটা দেখছো, এটা টং বলে থাকি আমরা, তখন এটার উপরে এখন আমরা উঠব। তো বন্ধুরা, আমি এখন সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছি, এখন আমি সেই টংয়ের উপরে উঠব। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে এখন আমি টংয়ে উঠব। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন টংয়ের উপরে উঠে গেছি, খুবই ভালো লাগছে। তো দেখুন এখন এই টংয়ের উপর থেকে ও পাশে দেখতে পাচ্ছেন জল ঢাকা নদী, এবং দেখতে খুবই ভালো লাগছে ওই দূরে হলো দেখুন জল ঢাকা নদীটা। বিজয় ভাই এবং তার বন্ধুরা মিলে গান করবে। তো আমরা এখন টংয়ের উপরে আছি, এবং এই টং থেকে জল ঢাকা নদীটা খুব ভালো লাগে দেখতে। বিজয় এবং তার বন্ধুরা এখন গান করবে, তো বন্ধুরা গানটি আপনারা শুনতে থাকেন। আকালের ভোল দেখিতে ভালো, উপরে নীল লাল ভিতরে কালো, সবাই বসেন বসেন, আরে বসে যান, সবাই বসেন বসেন, সবাই বসে যান, বসেন
সবাই বসে যান মাকালের ফল দেখিতে ভালো উপরে নীল লাল ভিতরে কালো আ মাকালের ফল দেখিতে ভালো উপরে নীল লাল ভিতরে কালো মাকালের ফল দেখিতে ভালো উপরে নীল লাল ভিতরে কালো আ বাদাম বাদাম আরে পচা বাদাম দাদা পচা বাদাম দাদা পচা বাদাম তো উপর থেকে জল ঢাকা নদীটা খুব ভাল লাগছে দেখতে এবং দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর এই ঘরের মধ্যে আমরা একটা থালা দেখতে পেলাম অবশেষে জানা গেল এই থালাটা ঘরের মধ্যে এভাবে বেঁধে রাখার কারণ যখন রাত্রেবেলা কোনো কিছু বের হয় সেই থালাটা বাজিয়ে সতর্ক করা হয় বা সেই থালার শব্দে তারা ভয়ে পালিয়ে যায় এর জন্যই সেই ঘরের মধ্যে এই থালাটা তারা বেঁধে রেখেছে বাঁধানোর জন্য তো বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে এই টঙ্গের উপর থেকে নিচে নামবো এবং ও পাশে আমরা জল ঢাকা নদীর দিকে যাব তো বিজয় ভাই দেখুন সবার লাস্ট স্টেশন নামলো আর ওই ওই পাশেই দেখুন জল ঢাকা নদী তো আমরা এখন সেই জল ঢাকা নদীতে যাব এবং ওইখানটা একটা নৌকো বাঁধা আছে তো সেই নৌকোতে আমরা উঠব আর এখানে দেখতে পাচ্ছ একটা মাছ ধরে রাখার পাত্র তো বন্ধুরা একটি নৌকো নদীতে বাঁধা আছে তো বিজয় ভাই সেই নৌকোটিকে চালানোর চেষ্টা করছে তো নৌকোটি তো যাচ্ছে না তো বন্ধুরা এখন ওই নৌকোতে এখন আমিও উঠব তো দেখি নৌকোতে উঠতে কেমন লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নৌকোটি বাঁধা রয়েছে আর নৌকোটি কাঠের নয় সেটি থার্মোকলের বন্ধুরা নৌকোতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে যে এটা যার নৌকো সে এটা বানিয়েছিল রাত্রেবেলা মাছ মারার জন্য এবং সে যে দেখতেই পাচ্ছেন নৌকোর মধ্যে তার কাঁথা কম্বল রয়েছে আধা ঘন্টা পরে আমরা এসে মাছগুলোকে নদী থেকে তুললাম তো দেখতে পাচ্ছ এই অল্প মাছ সে পেয়েছে নদী থেকে তো দেখতে পাচ্ছ মাছগুলো এটা হচ্ছে জল ঢাকা নদীর মাছ খেতে খুব সুস্বাদু বন্ধুরা আমাদের বাজারে মাছ যখনই উঠে তখনই এক থেকে দুই ঘন্টার মধ্যে মাছ শেষ হয়ে যায় এবং এই নদীর মাছ আমাদের এখানকার লোকেরা খুব খুব পছন্দ করে তো বন্ধুরা আজকে ওই পাশে হাতি বের হয়েছে এবং বাইসন বের হয়েছে তো আমাদের এখন বাড়ি চলে যেতে হবে আর নদীতে স্নান করা হলো না তো আমরা ওই দিকটায় যাব এবং যেতে যেতে আপনাদের এই এই জল ঢাকা নদীর যে আশেপাশে আর অনেক সৌন্দর্য গুলো রয়েছে সেগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং নদীর পাড়ে আর আমাদের থাকা যাবে না এবং ওপাশে লোকরা আমাদের বলছে যে ছোট ছোট ভাইদের আমি নিয়ে এসেছি নদীতে এবং তাদের এখন এই নদীর পাড়ে না থাকাই ভালো যেহেতু ওপাশে বাইসন এবং হাতি বের হয়েছে
মাছ ধরার পাশাপাশি বিজয় ভাই দেখুন খুরি নিয়ে বাড়ি যাচ্ছে এবং তার পাশেই দেখতে পাচ্ছেন একটি মহিলা খুরি নিয়ে বাড়ি যাচ্ছে। বেসিক্যালি এখানে সবাই মাছ এবং খুরি নিয়ে বাড়ি যায় চর থেকে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা নতুন বন্ধু আছে এখনও পর্যন্ত আমার এই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবচেয়ে সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।